অটোমোবাইল ইন্ডাস্ট্রির পরিচয়। ইন্ট্রোডাকশন টু অটোমোবাইল ইন্ডাস্ট্রি। চাকা আবিষ্কার মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। চাকা মানব জীবনে গতি এনেছে এবং অটোমোবাইল সেই গতি বাড়িয়ে দিয়েছে। অটোমোবাইলের অর্থ হল স্বচালিত যানবাহন। অটোস মানে স্ব অর্থাৎ নিজ, আর মোবাইল শব্দের অর্থ হল চলতে পারে এমন। অটোমোবাইলের ইতিহাস আনুমানিক 250 বছরের পুরনো। এর যাত্রা শুরু হয়েছিল 1769 খ্রিস্টাব্দে, যখন নিকোলাস কুইজোট যানবাহনে ব্যবহৃত প্রথম বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করেছিলেন। এখন আমরা যে ধরনের গাড়ি প্রায়শই দেখে থাকি, সেই প্রকার গাড়ি সর্বপ্রথম 1908 খ্রিস্টাব্দে ফোর্ড নামক একটি কোম্পানির দ্বারা নির্মিত হয়েছিল। একদিকে বৈজ্ঞানিকরা যখন বড় গাড়ি নির্মাণের কাজে যুক্ত ছিলেন, তেমনি অন্যদিকে বৈজ্ঞানিকদের আরেক দল মোটর সাইকেল অর্থাৎ দু চাকার স্বচালিত যানবাহন নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। 19 শতকের শেষের দিকে সাইকেল আবিষ্কার হয় এবং প্রায় একই সময়ে বৈজ্ঞানিকরা ইঞ্জিন চালিত মোটরসাইকেল তৈরি করতে সফল হন। 1894 সালে একটি জার্মান কোম্পানি বাজারে প্রথম মোটরসাইকেল নিয়ে আসে। 100 বছর আগে রাজা মহারাজাদের গাড়ি থেকে শুরু করে আজকের অডি, লক্ষ্মী স্কুটার থেকে আজকের হার্লে ডেভিডসন বাইক, চারিদিকে এখন শুধু যানবাহনই দেখতে পাবেন। হন্ডা, ফিয়েট, জেনারেল মোটরস, মার্সিডিস বেঞ্জ, অডি, ভক্সওয়াগন, সুজুকি মোটরস ইত্যাদি কোম্পানির নাম আপনি হয়তো শুনে থাকবেন। গাড়িতে ব্যবহৃত যন্ত্রাংশ এবং টেকনোলজির মাধ্যমে গাড়িটি কোন প্রকারের তা শনাক্ত করা যায়। গাড়ির গঠন থেকে শুরু করে ইঞ্জিনের কনফিগারেশন, রেডিয়েটারের কুল্যান্ট ওয়াটার থেকে টায়ারের হাওয়া পর্যন্ত প্রতিটি ছোট ছোট জিনিস মাথায় রেখে নতুন যানবাহন তৈরি করা হয়। সারা বিশ্বে আজ 100+ কোম্পানি মোটর গাড়ি সেক্টরে কাজ করছে। গাড়ির বিশাল বাজারের জন্য ভারতের খ্যাতি বিশ্বব্যাপী। সব থেকে সাশ্রয়ী গাড়ি অর্থাৎ ন্যানো ভারতেই তৈরি হয়েছিল। 2019 সালে ভারতে সবচেয়ে বেশি টু হুইলার উৎপাদিত হয়েছিল এবং ফোর হুইলার উৎপাদনেও চতুর্থ স্থানে ছিল। ফোর হুইলারের ক্ষেত্রে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, টয়োটা, কির্লোস্কার, হুন্ডাই মোটরস, রেনল্ট, হোন্ডা কার্স, নিসান মোটরসের মতো আরও অনেক কোম্পানি ভারতে গাড়ি তৈরি করছে। আর টু হুইলারের ক্ষেত্রে ইয়ামাহা মোটরস, সুজুকি মোটরসাইকেল, রয়্যাল এনফিল্ড, টিভিএস মোটরস, হোন্ডা, বাজাজ অটো, হিরো মোটোকর্পের মতো কোম্পানিগুলি ভারতে রয়েছে। আজকাল মানুষের মধ্যে চার চাকা এবং দু চাকার গাড়ির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, সেই জন্য কোম্পানির সংখ্যাও বাড়ছে এবং বাজারে আসছে নতুন নতুন গাড়ি। এই কারণে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে দক্ষ লোকের চাহিদা বাড়ছে। আপনি সেই ধরনের ইঞ্জিনিয়ার হতে পারেন যারা নতুন গাড়ির মডেল তৈরিতে সাহায্য করেন এবং পুরনো যানবাহনকে নতুন রূপ দেওয়ার কাজও করেন ইঞ্জিনিয়াররা। দুই চাকার গাড়িগুলোর মধ্যে আপনি এমন অনেক গাড়ি দেখতে পাবেন যা গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। কিংবা একজন মেকানিক হতে পারেন যিনি গাড়ি নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দক্ষ মেকানিক নিজের গ্যারেজও খুলতে পারেন। গাড়ির ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ করার জন্য সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে কাজ করতে পারেন। গাড়ি কেনার পর গাড়ির ইন্স্যুরেন্স করাও প্রয়োজন। আপনার যদি গাড়ি সম্পর্কে ভালো জ্ঞান থাকে তবে এই সেক্টরটি আপনার জন্য উন্মুক্ত। অন্যান্য সেক্টরের মতো অটোমোবাইল সেক্টরেও নতুন পরিবর্তন আসছে, যেমন দু চাকার এবং চার চাকার ইলেকট্রিক গাড়ি। হোন্ডা, মাহিন্দ্রা, হুন্ডাইয়ের মতো বড় কোম্পানিগুলি ইলেকট্রিক মডেলে বিনিয়োগ করছে।
এভাবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত গাড়ি উৎপাদনকারী একটি বড় সেক্টরে পরিণত হতে চলেছে। এই পর্যন্ত জানার পর এবার চলুন একদিন গ্যারেজে যাওয়া যাক। আপনি নিশ্চয়ই রাস্তায় অনেক গাড়ি চলতে দেখেন, কিন্তু যখন গাড়িটি খারাপ হয়ে যায় মেকানিক কিভাবে সেটা মেরামত করে আপনি কি কখনো দেখেছেন? কোন কোন যন্ত্রাংশ গাড়িতে লাগানো থাকে, তাদের কাজ কি, এই সব জানতে আপনি আপনার কাছাকাছি একটি গ্যারেজে চলে যান, সঙ্গে আপনার বন্ধুদেরও নিয়ে যান।